হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন, সেদিন যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সো আপনাদের রিকোয়েস্ট কীভাবে পিন দিতে হয়। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজ পদ্ধতিতে রিকোয়েস্ট পিন দিতে হয়। সো দেখুন, আমি মেশিনটা অন করেছি। অন করার পর এই যে আমার যে টাইমিং আছে না, সেই টাইমিংটা এখন প্রায় কাছাকাছি চলে এসেছে। 170 যখন যাবে তখন সেটা আমি হিট দিয়ে দেব। বন্ধুরা, আপনারা হয়তো ইউটিউবে এরকম দেখে দেখে শিখতে পারেন যে ক্রেস্ট প্রিন্ট, মক প্রিন্ট বাদে কীভাবে সাইন মেশিনে প্রিন্ট করতে হয়। এভাবে ডিজাইন থেকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, আজকে দেখুন আমার ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা দেখুন, আমি এখন আমার টাইমিং চলে এসেছে। সো আমি এখন এই এটা আমি চাপ দেব। সো আমি এটা এখন চাপ দিয়েছি। সো দেখুন, ওই যে টাইমিং যেটা আমার, ওই যে সবুজ রঙের যে টাইমিং যেটা, সেটা প্রায় এখন 47-এ আছে। যখন সেটা শূন্যতে যাবে তখন একটা শব্দ করবে, তখন শব্দ করার পর আমি এটা তুলে ফেলবো। সো আমার পিনটা হয়ে যাবে। আজকে পিনটা আপনারা পুরোপুরি ভালোভাবে দেখেন, বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন যে ক্রেস্ট পিন্ট কীভাবে দিতে হয়। সো বন্ধুরা, আমার টাইম চলে এসেছে। এখন দেখতে পারবেন যে, দেখছেন কীভাবে শব্দ করছে। তখন এটা আমি অফ করব, অফ করে আমার ওটা তুলে ফেলবো। সো এটা আমি অফ করেছি, ওখানে আমি এটা প্রিন্টটা তুলব, দেখবেন। আর সাবধান থাকবেন, কিন্তু খুব কিন্তু গরম এটা হিট। দেখেন আমার প্রিন্টটা হয়েছে। দেখুন প্রিন্টটা আমি দিয়ে ফেলেছি। যে আমার কাগজটা না, যেটা আমি পিন দিয়েছি, দেখেন আমার কাগজটা, এটা কিন্তু উল্টোভাবে একই পিন দিয়েছি। ওরকম দিতে হয় ক্রেস পিনটা নিয়েই। সো আমি বুঝাতে চাইছি যে আজকের ভিডিওতে যে আপনারা আপনার যে এদিকে ক্রেস পিন দিন, তারপর ক্রেস্ট এদিকে আমি, তারপর এই ক্রেস্টটা আমি ওইটাতে লাগিয়ে দেবো। এই যে উপরে অংশ যে ক্রেস্টটা দেখতে পারছেন, সেই ক্রেস্টটা আমি এটা লাগিয়ে দেবো। সমুদ্রে ওই যে ক্রেস্টটা দেখতেছেন, ওই ওই ক্রেস্টটা আমি, এটা এই পিনটা, মেটাল পিনটা আমি লাগিয়ে দেব। আর আর অবশ্যই জানতে হবে যে এই যে পিনটা দিই, সে পিনটা হচ্ছে মেটাল পিন্ট। মেটাল পিন্ট আছে, তারপরে সিলভার পিন্ট আছে, এরকম আর কি পিন্ট দেওয়া যায় ক্যাশ পিন্ট। তারপর এটা আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা দেখুন, আমার যে পিনটা ছিল সেই পিনটা আমি লাগিয়ে দিয়েছি। সো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে। আর মনে রাখবেন যে সাবস্ক্রাইব করার সময় আমার যে বেল আইকন, ওটা অল করে রাখবেন। সো বন্ধুরা, নিত্য নতুন ডিজাইনের, বিভিন্ন ধরনের ক্রেস্ট, মগ, এরকম ডিজাইনের সব কিছু পেতে পারবেন। সাইন মেশিন কীভাবে পিন দিতে, কীভাবে কার্ড বানাতে হয়, কীভাবে ব্যানার, কীভাবে ডিজাইনের সব কিছু আইটেম পাবেন আপনারা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা।